हैप्पी इंडिपेंडेंस डे। लास्ट पे ऐसा नहीं किया। हेलो गुड मॉर्निंग सबाई के जाने आमार चैनल अनेक अनेक स्वागत। तो एखन बजे सकाल 5টার এত সকালে উঠার একটাই রিজন যে আজকে 15ই আগস্ট। তো সবার আগে আমি সবাইকে সকলকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এত সকালে আমি উঠি না, সবসময় আমি 6:30 8টা একমি উঠি যখন স্কুল থাকে। এত সকালে উঠি একটাই কারণ যে আজকে বললাম তো 15 আগস্ট, আর আমাদের স্কুলে ফ্ল্যাগ হোস্টিং হবে, টাইমিং হলো 6:30। তো 6:30 আগে যেতে হবে, আর কারণ ফুড অ্যারেঞ্জমেন্ট এসব কিছু কিছু কাজ আছে তো করতে হবে। তো আমি রেডি হয়ে যাব, কারণ এখন একদমই টাইম নেই। চা খেয়েছি, চাটা খেয়ে নিয়েছি, এখন যে স্নানটা করবো আর রেডি হয়ে বেরিয়ে যাব। মাকে বলেছিলাম ফুল উঠিয়ে রাখতে, কারণ সকালবেলা আমি ফুল উঠাতে সময় পাবো না, আমি ভালো করেই জানি। তো মা ফুল উঠিয়ে রেখে দিয়েছে, আর মানে বেশি দেরি করব না, আর একদম টাইম নেই হাতে। আর একটা বিরাট বড় প্রবলেম হয়েছে কি, বৃষ্টি পড়ছে, আরও মানে এখন একটু একটু পড়ছে, একটু আগে অনেক বৃষ্টি পড়ছিল, সেটা প্রবলেম তো আছে। তার উপরে প্রবলেম যে আমাদের ঘর থেকে স্কুলটা একটু দূরে, তো টটো বিলবিলি রাস্তা একটাও নেই, আর কি করে যাব আমি সেটাই ভাবছি। যে বাবাকে যদি এখন ডাকি, বাবা তো রাগ করবে, কারণ আজকে সানডে আর বাবা ঘুমিয়ে আছে। তো যদি বিলবিলি বা টটো কিছু না পায় তাহলে তো বাবাকে ডাকতেই হবে, উপায় নেই। তো দেখি কি করা যাক, বৃষ্টিও পড়ছে, মানে কি করব, যখন প্রবলেম আসে সব দিকেই প্রবলেম আসে, তো উপায় নেই, করতে হবে, যেতে হবে। তো আমি বেশি পপ করব না, আমি রেডি হয়ে যাই, পটাপট রেডি হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখুন, মানে এখন বৃষ্টিটা কমেছে কিন্তু ওয়েদার খুবই খারাপ, মানে একটু আগ অবধি বৃষ্টি পড়েই ছিল কন্টিনিউয়াসলি, পাতাগুলো ভিজে দেখুন, এই যে সব ভিজে পাতা, ওয়েদারটাও খুব খারাপ করে আসছে, মানে আরও বৃষ্টি পড়বে এরকম মনে হচ্ছে। এটা আমাদের স্কুলের রাস্তা, আর আমি খুব জলদি জলদি স্পিডে হাঁটছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, টটো পাইনি, লাস্টে বাবাকে বলে বাবার বাইকে করে এসেছি। গুড মর্নিং, আমি এখন সকাল সকাল দৌড়াচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আর 7:30 ফ্ল্যাগ হোস্টিংয়ের সময়, আর এখন 7টা বাজে। তো তার জন্য একটু হাঁটছি, আর পিলপিলি টটো একটাও পাইনি, পিলপিলি টটো একটাও পাইনি, তার জন্য বাবাকে বললাম ড্রপ করে দিতে। এটা হলো আমার অফিস, যেখানে আমি আর আমার সঙ্গে আরেকজন মিস বসে, ম্যাম বসে, সরি ম্যাম বসে। হ্যালো, তো 7:30টার সময় ফ্ল্যাগ হোস্টিংয়ের টাইম না, বাইরেও 7:30 বাজা, তো এটিয়া বাজে এখন, হ্যাঁ এখন 7টা বাজে, আর অনেক দৌড়াদৌড়িতে এসেছি, বাবা ড্রপ করে দিয়ে গেল, কারণ একটা টটো পিলপিলি কিছু ছিল না রাস্তায়। আর সে হ্যালো, বেশি মানুষকে মানে প্যারেন্টস আর চিলড্রেনকে ইনভিটেশন করা হয়নি করোনার জন্য, স্টিল কয়েকজন আশেপাশে যারা আছে ওরা আসবে। তো তো আমি একটু কাজকর্ম করে নিই, যদি কিছু থাকে তো আপনাদের সঙ্গে আমি পরে দেখা করছি। মই সোশ্যাল মিডিয়ার পুরা অ্যাক্টিভ, কুমলিক কাম দিছ, কুমলিক কাম দিছ, চলুন একবার আমি আপনাদেরকে পুরো স্কুলটা একবার দেখিয়ে দিই, দৌড় মেরে দিই একবার স্কুলটাকে একবার দেখিয়ে। এইটা আমাদের চ্যানেলে তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, এসএমএস, হিন্দি, বেঙ্গলি। তো আপনাদেরকে আমি এখন আমার স্কুলটা দেখিয়ে দিচ্ছি, আসুন। তো এটা এগুলো হলো ক্লাসরুম, বর্তমান খালি আছে, এগুলো ক্লাসরুম, এখনো ভর্তি হয়নি।
ওইদিকে এখানে সিস্টেম থাকে, ওদিকে যেগুলো ক্লাসরুম আছে সেগুলো পুরো ভর্তি আছে। এইটা আমাদের, এইটা এইটা আমাদের এই এডভাইজার স্যারের রুম, অফিস রুম, অফিস রুম। তারপরে এই সাইডে হলো নার্সারি, তারপর অ্যাক্টিভিটি রুম, আর জুনিয়র কেজি সিনিয়র কেজি। ওদিকে হবে ক্লাস 1 2, এখন তো খোলা হয়নি, নেক্সট ইয়ারে খোলা হবে। কাম, এটা আমগো জলের ট্যাঙ্কি এটা। আর বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব খারাপ, লাহে লাহে রুয়া এটা কোরি আছে, ধাপা ধুম ধাপা ধুম করে। আমি কিছু বলতে চাই না আজকা, তোমারে খুব খুব ভালো লাগছে বুঝছো, এটাই বলছি। শাড়িতে লাগিয়ে দিলাম সব, এই হচ্ছেটা কর দেখাই মিস দুইটে, একটা হলো মিস জয়তি আর একটা হলো মিস বিনা। সে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ও বাইদেউ, পুরা কালার মিলাই আসছে একদম, পুরা গ্রিন হোয়াইট আর পুরা অরেঞ্জ একদম। এখানে চলছে ফটো শুটিং, ফটো ফটোগ্রাফি চলছে এখানে। মম্মি নাচ ডান্স করতে ঘর পে, মম্মি বসলা কিছু ভাই মোট ফকট হবো পারো, তাই নাচে দুপুরিয়া আর সাইকেল কন চালাতে তুমি মম্মি, যে সাইকেল এক্সারসাইজ वाला দোনো। আমাদের মেমটা আছে, আমি স্কুলে খুব ভালো নেই, আপনারা সবাই ওকে লাইক করে আর সবাই ওকে ভালোবাসে। বাই বাই, নট বাই বাই এখন। মেম আচ্ছা লাগ রহা হ্যায় আপকো, ইন্ডিয়ান জুনিয়র স্টুডেন্ট একদম ইউনিক ফ্লেক্স, ইন্ডিয়ান কি জোক, স্টুডেন্ট আই গল দো কাল। ও স্টুডেন্ট আসছে একটা দুটো করে, বেশি স্টুডেন্টকে ডাকা হয়নি কারণ করোনার জন্য আমরা ডিস্টেন্স মেনটেন করে থাকবো। তো আশেপাশে যারা স্টুডেন্ট আছে ওরাই আসছে। তো এখন বৃষ্টি, পুরো বৃষ্টি পড়ছে, আর এখানে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে, পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বৃষ্টি পড়ছে তার জন্য আমরা একটু থেমে আছি, বৃষ্টিটা কমলে আমরা স্টার্ট করব ফ্ল্যাগ হোস্টিং। ব্লগটাতে টোটাল কয়টা মতলব ল্যাঙ্গুয়েজ মিক্স হয়েছে মেম, ম্যাম বল আপনি অ্যাসামিসে বলে দিন তো। ঠিক আছে, সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ, নিজের ভিডিওটা খুলিছে বহুত ল্যাঙ্গুয়েজ হয়েছে, আমি অ্যাসামিস, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ সব কিছু মিক্স হয়ে যাচ্ছে, পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে। ভালো মেয়ে, আপনাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা ফ্ল্যাগ হোস্টিং করব, লেটস গো। ম্যাম উনি দুপাত্তা রাজা দা, ছাতিটা মুখ দে তো, বেয়া না পালে ছাতিটা মুখ দে, না লাগে দে দে, হব অলমান। গুড মর্নিং স্যার, এই যে রাজা। হ্যাঁ
नमनय अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात गंगा बिंद हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभाशिष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की जय भारत माता की जय भारत माता की जय वंदे वंदे मातरम A very good morning to all of you. So we have gathered here to celebrate our first time independence in this school. And this is the 75th Independence Day. So this national flag symbols the freedom and unity of our country. We should all remember our freedom fighters who have done a lot of sacrifices and for to give us freedom. They sacrificed their lives and not only few people, many of them are there. Mahatma Gandhi, Bhagat Singh, Subhash Chandra Bose in addressing the nation and also giving a speech over the freedom fighters and the President of also India who is the flag addressed the freedom fighters and 21 guns are shot, fired in the honor of this occasion. So we should all remember and give great respect to all the freedom fighters and for their sacrifices we are living in peace nowadays and so we should never forget them and always remember. So by this I wind my speech. Thank you. Happy Independence Day to all of you. तो এখানে preparation চলছে চার মানে সকালে নাস্তা যারা যারা আমাদের গেস্ট এসেছে তাদেরকে কি কি দেওয়া হবে বলো তো একবার কোমলি কেক এটা কেক এটা চা বানাচ্ছে আর এখানে লাড্ডু আছে আর কি আছে ভুজিয়া আছে আচ্ছা তো আমাদের ম্যাম হেল্প করছে কোমলিকে সব কিছু রেডি করার জন্য আর ইনি হলো ইনাকে দেখাইনি ইনি আমাদের হলো মামুনি বাইদ ইনি একজন সিস্টার মামনি বাই দ আছে হাই তুমি বহুত ব্যস্ত লাগি আছে না 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 ব্যস্ত তো কিবা বলো বলতে হ্যাঁ বলি 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 আমি বলি তুমি আমার জানি সাথে চাপাটা দেই না না ও সব বলতে হবে আচ্ছা আমি বলি না আপনার একটা কথা বলি আমি এখন আমার একটু ব্যস্ত হ্যাঁ মানে আমি কাকে কি দেই ভালো করে দিতে না কত ওই জন্য আমি ব্যস্ত আচ্ছা তারপরে আমি আগে দিয়ে নয় তারপর আপনার সঙ্গে আমি কথা বলতেছি আচ্ছা খারাপ খারাপ পাবো না তুমি কাম করো আর ভালো করে কাম করো খাই বেলাবো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে একটা মিষ্টি লাড্ডু ভুজিয়া কেক আর চা লাল চা বহুত আজকে আমাদের অনেক অনেক ফুর্তি হলো অনেক আমরা আনন্দ করলাম এখন আমরা সবাই নিজে নিজের ঘরে যাচ্ছি তো সবাইকে আমরা কি একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দিতে চাই বলে দেখ সঙ্গে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জয় হিন্দ বাই বাই এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও